নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি একটা ভিডিও করেছিলাম, আপনাদের সবার অসংখ্য ভালো লেগেছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই ভিডিওতে অনেক সাবস্ক্রাইবার নতুন বেড়েছে এবং অনেক দর্শক আপনারা দেখেছেন ভিডিওটা। সেটা হচ্ছে অম্বুবাচীর মধ্যে বিপত্তারিণী বট পড়েছে, করা যাবে কি করা যাবে না বিস্তারিত ওই তথ্যে আলোচনা করেছি। সেই ভিডিওর মধ্যে কিছু প্রশ্ন এসেছে, কমেন্ট এসেছে, সেই কমেন্টের আজকে উত্তর দেবো, অর্থাৎ প্রশ্ন উত্তর করব ওই ভিডিও অনুযায়ী। বিপত্তারিণী পুজো এবছর অম্বুবাচীর মধ্যে পড়েছে, সেটা কি করা সম্ভব, স্বাস্থ্য কি বলছে, সেই নিয়ে প্রশ্ন আপনারা করেছেন। ভেবেছিলাম প্রশ্ন উত্তর পর্ব করতে হবে না, কিন্তু ওই ভিডিওর পরে অনেক কিছু ক্লিয়ার হয়নি, তাই আপনারা প্রশ্ন উত্তর লিখেছেন, অনেকে আপনাদের মত বলেছেন, সেই মত অনুযায়ী প্রত্যেকটা জিনিস বলবো। দর্প করে কোনো কিছু লাভ নেই, অহংকার করে কোনো বিষয়ের লাভ নেই, যেটুকু জানি সেটুকু স্বাস্থ্য বিচার অনুযায়ী কি জানি, স্বাস্থ্য কি বলছে, বা স্বাস্থ্যই কিন্তু আমাদের পরম বিজ্ঞান, বিজ্ঞানের সঙ্গে কি স্বাস্থ্য মিলছে সেটা কিন্তু দেখবেন, দেখে তারপরে বিষয়গুলো আলোচনা করবেন। অনেকে ওইখানে এমনভাবে বলেছেন, এখনও পর্যন্ত ভিডিও করার পরে অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি, অনেকে অনেকে আপনাদের যা যা মত ছিল সেইগুলোই পর্ব বলে যাচ্ছে যে শনিবার হবে না, হোক চাই না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু পঞ্জিকা আমাদের পরম দলিল, সেই দলিলে কেন লিখেছে, কেন তাহলে ওরা লিখতেই না পারত, পুরোটাই সমস্ত কিছু আজকে বলবো। যারা বোঝার তারা ঠিক বুঝবে, করার দরকার নেই, দুদিন আছে, যখন সাবস্টিটিউট ডেট আছে ডেটের দিনই করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কখনোই স্বাস্থ্যকে ক্ষুণ্ণ করবেন না, কখনোই নিজে যেটা জানেন, নিজেই সব কিছু জানেন, আমি যা বলবো শেষ কথা, আমি ভুলভাল বলছি এটা নয়, তাহলে আমি প্রমাণ সহকারে বলছি এটা বুঝবেন, প্রমাণটাকে দেখবেন, সেই অনুযায়ী আজকে আলোচনা করব। ওই বিষয় অনুযায়ী কিছু কিছু কমেন্ট যেগুলো আপনারা ভালো বলেছেন সেগুলো তো বলেইছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমি ঠিক বলেছি এগুলো বলেছেন সেগুলোকে অসংখ্য ধন্যবাদ। এইবার যে কথাটা বলবো সেটা হচ্ছে, কিছু কিছু মন্তব্য আছে যে মন্তব্যগুলো ওপর কিছু বলা দরকার, রাগ করে নয়, ভালোবেসে বুঝিয়ে সেগুলোই বলবো। তাহলে আমরা শুরু করি পরপর যেগুলো কমেন্ট এসছে সেই কমেন্টের মাধ্যমে, কারণ নাম সেভাবে বলবো না, কিন্তু মোটামুটি সেই তারা তো বুঝতেই পারবেন তারা কমেন্ট করেছে সেই অনুযায়ী। প্রথমে একটা সংক্ষেপ প্রশ্ন দিয়ে বলি, বলছি বিপত্তারিণী পুজোর দিন কি শিব পুজো করা যায়, যদি যায় তাহলে সেটা বলবেন, মা দুর্গার কিছু এই এই মানে মা দুর্গা যেহেতু স্বামী, সেহেতু শিবপুজো পুজো কী করা যায়, সেটা শিব পুজো পুরুষ দেবতার পুজো হয়, এটা আমি বলে দিয়েছি যে পুরুষ দেবতার পুজো সম্ভব, আমিও যেখানে নিত্য পুজো করি সেখানে ঠাকুরগুলো আগে বার করে রাখি, একটা জায়গায় রাখি, সেখানে মন্দিরের সামনে গিয়ে শিব নারায়ণ মানেশ্বর আপনার নর্মদেশ্বর যা যা রয়েছে পুরুষ দেবতাদের পুজো হয়, স্নান হয়, সমস্ত কিছু হয়। তাহলে এক কথায় প্রশ্নের উত্তর বেরিয়ে গেল। এরপরে ফটোতে কি পুজো করা সম্ভব, তার রিপ্লেতে আরেকজন আবার দিয়েছে, টাচ না করে পুজো করা যায়, টাচ না করে পুজো করা যায়, ফটোতে পুজো করা সম্ভব, ফটো সব ঢেকে দিচ্ছে, তাই তো, কালী ঠাকুরের ফটো রাখছেন, দুর্গা ঠাকুরের ফটো ঢেকে দিচ্ছেন আপনারা, কালী 51 পিঠের একটা অংশ কামরূপ কামাখ্যা, কামরূপ কামাখ্যাতেই শুধুমাত্র অম্বুবাচী ব্রত হয়, অম্বুবাচী হয় সে যেখানে ওখানে জ্যোতি জনি পড়েছে, তাই দুর্গা ঠাকুরের ঠাকুরের প্রয়োজন নেই, দুর্গা ঠাকুরও কিন্তু দুর্গা, কারণ আমরা মন্ত্র বলি বিপত্তারিণী দুর্গা ওই নম, বিপত্তারিণী দক্ষিণা কালিকা নয়, কিন্তু বিপত্তারিণী দুর্গা ওই নম, দুর্গার অংশ আবার কালী, ঠিক আছে। তাহলে দুর্গা ঠাকুরের ছবিটা করা যাবে, ঠাকুরের ছবিটা করা যাবে, কোনো জায়গায় কিন্তু ঠাকুরের ছবি ঢাকা নেই, কারণ আমার বাড়িতে যখন কারুর ঋতুস্রাব হয় তখন কি তাদের মুখ দেখি না তা হয়, এটা বুঝতে হবে। তারপরে আবার একটা কথা বলবো পরবর্তীতে, প্রশ্ন উত্তরগুলো আগে দিদি,
খুব ভালো বলেছেন এই কথাটি, মাস বাদে দুর্গাপুজো, দুর্গাপুজো সম্পর্কে আলোচনা করতে বলেছে, দুর্গাপুজো সম্পর্কে অবশ্যই আলোচনা করবার পরে। এইবার যে দাদা লিখেছে খুব ভালো লিখেছে, তার উত্তরে আবার অনেকে লিখে দিয়েছে, মানে এই কমেন্টটা একটা সেরা কমেন্টের দিকে গেছে, সেটা হচ্ছে খুব ভালো কথা বললেন দাদা, এভাবে যদি পুজো করা সম্ভব তাহলে করা যেতেই পারে, কিন্তু কথা আপনি ভুল বললেন যে পঞ্জিকাতে বিপত্তারিণীর ব্রত কথা শনিবার লেখা আছে, সমস্ত পঞ্জিকায় কিন্তু বিপত্তারিণী পুজোর ব্রতর কথা শনিবার উল্লেখ করা নেই, জয়মাতা শনিবার উল্লেখ করা রয়েছে বেণীমাধব শীলের পঞ্জিকায়, এছাড়াও অন্যান্য পঞ্জিকায় রয়েছে, উনি কোনো পঞ্জিকায় দেখেন সেটা রামকৃষ্ণ মিশন থেকে যে পঞ্জিকা বেরোয় সেখানে হয়তো বা লেখা নেই, কিন্তু আমি যে কথা দেখেছি সেটা বলেছি, তাদের কিন্তু লেখা আছে, কিছু কিছু পঞ্জিকায় লেখা আছে, আমি একদম মিথ্যে কথা বলছি না, আমি বানানোর কথা বলছি না, পঞ্জিকায় লেখা আছে, ঠিক আছে, উনি পুজোর সমর্থন করেছেন পঞ্জিকায় লেখা, এই কথা কিছু কিছু লেখা আছে এবং বহুল প্রচলিত কিন্তু বেণীমাধব শীলের পঞ্জিকা সেখানে অবশ্যই লেখা আছে। এবার আপনি কোন পঞ্জিকাটা সঠিক কোন ভুল সেটা আপনি নির্বাচন করবেন, সেখানে বলার আমার কিছু নেই। এইবার যে এইটা বললাম তার সমক্ষে অনেকে বলেছে যেগুলো নিয়ে আলোচনা না করলে হবে, মন তো কি বলা যাবে, মন তো বলতেই হবে, পুজো করবেন আজমন বিশ্বস্বরণ স্বস্তি বাচন যেগুলো করার সেগুলো তো করার করবেন, মন তো বলা যাবে, মন তো বলেই পুজো করবেন, কোনো অসুবিধা নেই, মায়েরও পুজো করবেন, কারণ খেতে দেওয়া আমরা মন তো বলেই খেতে দিই, কাউকে কোনো নারীর যদি হয় তাকে খাওয়া বন্ধ করলে সে মরে যাবে, শাশুড়ি এমনিতেই দুর্বল থাকে, সেই জন্য মন তো বলা যাবে, এতে কোনো অসুবিধা নেই। অম্বুবাচীতে কি পুজো করতে হয় দাদা, কি করতে হয় দাদা বলবেন, অম্বুবাচী কি করতে হয় কি করতে হয়, অম্বুবাচী পুজোতে কি করতে হয় সেগুলো বলি, ঘণ্টা বাজানো সম্ভব নয়, তাও কিন্তু ঘণ্টা অনেক জায়গায় বাজায়, যেহেতু বিপত্তারিণী পুজো উলু ঘণ্টা এই সমস্ত বিষয় রয়েছে, ওই জন্য অনেকে অ্যাভয়েড করছে যে আমাদের ধরণীর মধ্যে এত আওয়াজ তারা করবেন না, ওই জন্য কিন্তু অনেকে অ্যাভয়েড করছে, এটা কিন্তু একটা ভালো আমিও প্রসেসটা বলবো যে বিপত্তারিণী পুজো ঘণ্টা বাজিয়ে হয়, ঘণ্টা না বাজিয়ে যদি করা যায় সেটা সম্ভব, ঘণ্টা বাজাবেন না, মন্ত্র উচ্চারণ করবেন জোরে জোরে, মন্ত্র পড়ার দরকার নেই, খুব চিল্লানোর দরকার নেই, উলু দেওয়া দরকার নেই, মানে এখানে খুব একটা আওয়াজ করা যাবে না, মাটির ওপর দিয়ে দৌড়ে যাবেন না, মাটি খুঁড়বেন না, যেগুলো বেসিক নিয়ম ছোটোবেলা থেকে আমরা শিখে আসি সেগুলো করা যাবে না, ঠিক আছে, ওই জন্য মনে হয় অনেকে শনিবার দিন তাইনি করছে না, এটা হতে পারে, কিন্তু কখনোই ঘণ্টা বাজানো সম্ভব নয়, কিন্তু তাও অনেকে ঘণ্টা বাজে, বলতে হবে যে ঘণ্টা বাজানো যাবে না, কারণ যেহেতু ধরণী ঋতুবতী হয়েছে, এইগুলো তো আমরা বললাম, এগুলো কমেন্ট খুব সুন্দর করেছে, এছাড়াও কিছু কমেন্ট রয়েছে, যে কমেন্টগুলো বলার মতো কিছু রয়েছে সেইগুলোই এখন বলবো, ভালো কমেন্ট রয়েছে, যেই কমেন্টটা অনেক কিছু বলেছে, সেই কমেন্টটা হচ্ছে এরকম যে যেহেতু আমরা আমাদের বসুধারার অর্থাৎ পৃথিবী ঋতুবতী হয়েছেন, সেহেতু কিভাবে আমরা পুজো করব, কারণ সেই সময় তো আমরা মাটি দিয়ে শুদ্ধ হয়ে যাই, কিন্তু যেহেতু ধরণী মাটি সেহেতু কি ধরণীতে শুদ্ধ করা সম্ভব, শুদ্ধ অশুদ্ধ এটা পরের ব্যাপার, কারণ যেভাবে স্মৃতি চিন্তামিতে রয়েছে যে একটি নারীর যদি ঋতুবতী হয় তাহলে তার অশৌচ পালন করতে হয় আর কিছুই না, এটা একটা মাসে অশৌচ হয় সেই অনুযায়ী তাকে করতে হয়, তারপরে সে শুদ্ধ, অশুদ্ধ বলা যাবে না, কিন্তু একটা নারী আমরা পুজো করি না, তার মুখ ঢাকা, তাকে ছোঁয়া যাবে না, তার স্নান হয় না, এই সমস্ত বিষয় রয়েছে, কিন্তু আমরা বলি একটা মায়ও নারী একজন নারীও নারী, কিন্তু দেবী শক্তি ব্রহ্ম জ্ঞান তার
তারা তো শক্তি, তারা কি সাধারণ নারীর মতো নারী নয়? তাহলে শক্তিকে কি আমরা অশুচি কখনো বলতে পারি? বলতে পারি না। তাই শক্তিকে ধরে রাখতে হবে। শক্তির কাছে আমরা কিন্তু মাথা নত করি, তাই শক্তিকে সঙ্গে কিন্তু সাধারণ নারীর তুলনা করবেন না। সাধারণ নারীও শক্তি হতে পারে, সেটার বিষয়ে পরে, কিন্তু শক্তি তো শক্তি, শক্তি অশুচি কখনো নয়। মেয়েদের যেমন পুজো দিতে পারে না, সে তো একটা মেয়েকে আমরা পুজো করবো, সেটার মা, সে তো ধরণী, তার জন্যই বেঁচে আছি, ধরণীতেই আমরা বেঁচে আছি। তাই ধরণীকে অশুচি কখনো করা যায়? ধরণীকে আলাদা করে রাখা যায় কি? কখনো না। এগুলো একটুখানি যুক্তি দিয়ে দেখবেন। এইবার বলি আসল সংখ্যাতত্ত্ব বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান বলছে যে শুক্লপক্ষে তৃতীয়া থেকে আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বিতীয়াতে হয় রথযাত্রা, তৃতীয়া থেকে নবমীর মধ্যে যে শনি মঙ্গলবার পড়বে, দুটো শনি মঙ্গলবার পড়ে, সেই শনি মঙ্গলবারে বিপত্তারণীভূত করা বিধি। অম্বুবাচী বলছে সাতই আষাঢ় অম্বুবাচী, ঠিক আছে? এটা একটা ডেট, যেমন প্রত্যেক নারীর একটা ডেট, এই যে তারিখ ডেট বললাম, এরও একটা শক্তি রয়েছে। তাহলে এবার রথযাত্রা যেমন পড়েছে, তার মধ্যে শুক্লপক্ষে এই তিথি দুটো পড়ে গেছে এবং সাত তারিখটাও পড়ে গেছে, তাই ওর মধ্যে চলে গেছে। যারা বিজ্ঞানভিত্তিকভাবে পঞ্জিকা করেছে তারা দেখেছে যে এই দুটোর বাইরে, অর্থাৎ পরের যদি আমরা শনিবারটা নিতে যাই তাহলে কিন্তু নবমীর পরে চলে যাচ্ছে, তাহলে সেটাকে শাস্ত্রে খণ্ড খণ্ড হচ্ছে। শাস্ত্র বলে দিয়েছে যে দ্বিতীয়া থেকে নবমীর মধ্যে শনি মঙ্গল বার করতে, অর্থাৎ তার উপরে যাওয়া যাবে না, ওই জন্য এইখানেই নিয়ম। কিছু কিছু জিনিস রয়েছে, এবার মনোমাস পড়ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের সংক্রান্তি, কিন্তু সংক্রান্তিতে কিন্তু কি হয়েছে আমাদের মনসা পুজো, অর্থাৎ সেদিন মনসা পুজো হবে। কিছু কিছু এমার্জেন্সি দিন রয়েছে যেগুলো আর কোনো দিন বছরে পাওয়া যায় না। বিপত্তারিণী পুজো আপনি বছরে আর কোনো দিন করতে পারবেন? পারবেন না, আপনি করতে পারেন, কিন্তু নিয়ম কি আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বাদশী, এই তৃতীয়া থেকে নবমীর মধ্যে তো আপনি পাচ্ছেন না, অন্য মাসে পাচ্ছেন, তা সেই জন্য কিছু কিছু দিন বছরে একবার হয়। দুর্গা পুজো কি একবারই হয়? হ্যাঁ, বাসন্তী পুজো হয়, কিন্তু দুর্গা পুজো তো বছরে একবারই হয়। তো আমাদের লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো একদিনই আছে, কিছু কিছু জিনিস একদিনই হয়, তার কিন্তু পরে এক্সট্রা অর্ডিনারি দিন পাওয়া যায় না, শনিবারের জায়গায় মঙ্গলবার করছেন। যদি এরকমই হয়, তার জন্যই বললাম বিষয়টা যে এটা পুরো বিজ্ঞানভিত্তিক, ওই জন্য ওরা বিজ্ঞান অনুযায়ী বলেছে। আপনি করবেন না, আপনার তো একটা দিন রয়েছে, আপনি সেদিনই করুন। আপনি টক্ক দেবেন না যে ঠাকুর ঢাকা থাকবে, ঠাকুরের স্নান হবে না, মানে মেয়েদের একটা স্নান হয় না, মেয়েদের অশুচি, ঠাকুর অশুচি, এই সমস্ত কথাগুলো বলবেন না। এই সমস্ত কথাগুলো কিন্তু একদম বাজে কথা, এগুলো ভুলভাল বলবেন না। পঞ্জিকায় বলেছে করতে হলে করুন, অর্ডিনারি ডেট আছে সেখানে করুন। যদি একটা দিন পড়তো তখন কী করতেন? তখন করা করতেন না তো, না করতেন? সেটার উত্তর এই কমেন্টে চাই, এই ভিডিওর কমেন্টে চাই। যদি একদিনই করতো তাহলে কী করতেন? আমি বলছি না পুজো করতে কাউকে, দরকার নেই মঙ্গলবার করুন, আমিও করব না, কিন্তু কিন্তু উল্টো পাল্টা যুক্তি দেবেন না, যে যুক্তিগুলো কোনো খাটে না সেই সমস্ত যুক্তি একদম দেবেন না, যেগুলোতে যেগুলো কারণ আমি যে ভিডিওটা করেছিলাম প্রত্যেকটা পণ্ডিতের কাছে আলোচনা করে ভিডিওটা করেছিলাম, কোনো পণ্ডিতের আলোচনা ছাড়া করিনি, সমস্ত পণ্ডিতেরা যা বলেছে তাই করেছি। কিন্তু কিছু জজমান ভুল ব্যাখ্যা করছে, তারা তাদের ভুল ব্যাখ্যা নিয়ে থাকুন, তারা কোনোদিনও একেও হবে না আসিতেও হবে না। যেটুকু বললাম ভুল ব্যাখ্যা করবেন না, যেখানে অনেক যজমান বলেই যাচ্ছে যে তুমি বেশি জানো, এই জানো, ওই জানো, তাদের কাছে কথাই বলবেন না, চুপ করে থাকবেন, আমি আপনার শিক্ষা নিয়ে আপনি থাকবেন। ওই অতিরিক্ত কথা যে অবুজ তাকে সে বুঝবে না, সে দশবারও বুঝবে না, পাঁচবার হুম বলবে বলে তাও বুঝবে না। ওসব অবুজ লোকের সঙ্গে মুখ লাগাবেন না, যে যারা বুঝ তাদের সঙ্গে মন লাগবে না, হ্যাঁ ঠিকই তো বলেছেন, আপনি তো ঠিক বলেছেন, এটাই বলবেন, ও ভুলটাই বুঝে থাকুক, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুল নিয়ে এসে মরবে, তারপরে স্বর্গে গিয়ে সে তার সঙ্গে বিচার করবে। এটুকু ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নোটিফিকেশান অন করুন, নতুন বিষয়ে ভিডিও আসবে, সমস্ত ভিডিও দেখুন, ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।